সকলের উপরেই শান্তি বর্ষিত হোক। শুরু করছি আজকের বিষয়, শুদ্ধাচার শুরু করুন পরিবার থেকে। প্রতিদিন সকালে ঘুম ভাঙতেই বলুন হরি ওম বা প্রভু তোমাকে ধন্যবাদ, মুসলিম হলে বলুন শুকর আলহামদুলিল্লাহ বা থ্যাংকস গড একটি সুন্দর দিনের জন্য। এই কথাটি বলে আপনি দিনটি শুরু করে দেখুন না আপনার দিনটি কেমন যায়। তারপর পরিবারের ছোট বড় সবার সাথেই সালাম বিনিময়ের অভ্যাস গড়ে তুলুন। বাসা থেকে বের হওয়ার সময় সম্ভব হলে মা বাবা বা স্বামী স্ত্রী এবং অন্য সদস্যদের বলে বের হন। বাসায় ফিরে আগে সবার কুচ খবর নিন, সবাই ফিরলো কি না বাসায়। ঘরে ঢুকেই বা কেউ ঘরে ফেরার সাথে সাথেই কোনো অভিমান বা অভিযোগ প্রকাশ করবেন না। আমরা অনেকেই আছি ঘরে ঢুকতে না ঢুকতেই এই ওই এই বলেছে সেই বলেছে অভিযোগ শুরু করে দিই। আসলে সেটা ঠিক নয়, আগে ঘরে ঢুকতে না ঢুকতেই কারোর বিরুদ্ধে অভিযোগ করবেন না। যত ব্যস্ততাই থাকুক দিনে অন্তত একবার পরিবারের সঙ্গে খাবার খান, পারিবারিক অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন। প্রত্যেকের ব্যক্তিগত গোপনীয়তা শ্রদ্ধা করুন। অনুমতি ছাড়া কারো মোবাইল ফোন ডায়েরি চিঠি খুলে দেখবেন না, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারো অনুমতি ছাড়া অবশ্যই এগুলি করবেন না। পরিবারে কোনো বিষয়ে বাড়াবাড়ি করবেন না, কুটিনাটি বিষয়ে অনড় অবস্থান নেবেন না। পরিবারে কোনো বিষয়ে কোনো সাধারণ একটি বিষয় নিয়ে, ধরুন আপনি খাবার আজকে খেতে আপনার জন্য খাবারটা নেই বা ছোট একজনে খেয়ে ফেলেছে সেজন্য আপনি রাগ ঘুষা অভিমান করবেন না। এই ছোট্টখানে কুটিকাটি বিষয় নিয়ে খাবেন না, আজ খাবো না এরকম করবেন না, যেটা পরিবারে অশান্তি এনে দিতে পারে। নির্দিষ্ট তাপমাত্রায় এসি চালানো, ফুল স্পিডে ফ্যান ছাড়া, ফুল ভলিউমে গান শোনা, অন্ধকার ঘরে ঘুমানো, অতিরিক্ত ঝাল খাওয়া ইত্যাদি ক্ষেত্রে প্রয়োজনে ছাড় দিতে আন্তরিক হন। অর্থাৎ আপনি যা করেন তা অন্যজন পছন্দ করে না, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে, যেহেতু আপনার অন্যজন এটা পছন্দ করে না তাহলে আপনি একটু নিজেকে মানিয়ে নিতে হবে, ঠিক আছে। নিজের কাজ নিজে করার চেষ্টা করুন, ঘরের কাজে সাধ্যমতো সহযোগিতা করুন। আপনার নিজের কাজগুলি নিজে করতে চেষ্টা করবেন আর ঘরের কাজে সাধ্যমতো সহযোগিতা করুন। পরিসর যত ছোটই হোক পরিবার একটি সঙ্গ, তাই অপরের সুবিধা অসুবিধা বিবেচনায় রাখুন। পারিবারিক বিষয়ে ঐক্যমতে পৌঁছতে চেষ্টা করুন। মত না মিললেও অধিকাংশ সদস্যের মতামতকে গুরুত্ব দিন এবং সেভাবেই কাজ করুন। পরিবারের সদস্যদের বিশেষ দিনগুলো মনে রাখুন ও শুভেচ্ছা জানান, এতে পরিবারের সবাই আনন্দিত হবেন। কাউকে হেয় করে বা খোঁচা দিয়ে কথা বা কূটতর্ক নেতিবাচক মন্তব্য পুরোপুরি বর্জন করুন। কাউকে কোনো কিছু নিয়ে খোটাখুটি দিবেন না, নেতিবাচক মন্তব্য একদম পুরোপুরি বর্জন করুন। কখনো কারো রান্নার নিন্দা বা সমালোচনা করবেন না। ধর্ম ও নৈতিক শিক্ষার আলোকে পারিবারিক মূল্যবোধ গড়ে তুলুন এবং পারিবারিকভাবে সেগুলোর চর্চা করুন। ধন্যবাদ। শুদ্ধাচার শিক্ষাদান সন্তানের জন্য পিতার শ্রেষ্ঠ উপহার। প্রত্যেকটি পিতারই উচিত তার শিশুকে শুদ্ধাচার শিক্ষা দেওয়া। কিভাবে সে কি করবে এবং কি পথে গেলে কোনভাবে চললে ভালো হবে, এবং এই বইটিতে সমস্ত কিছু সুন্দরভাবে লিপিবদ্ধ আছে। আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে এই শুদ্ধাচার বইটি কিনে নিতে পারেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।